লকডাউন চলাকালীন পুলিশের সঙ্গে অভব্য আচরণ গালি গালাজ ঘটনা সল্টলেকের পিএনবি মোড়ে মহিলা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে লকডাউনের জন্য পুলিশের চেকিং চলছিল পিএনবি মোড়ের কাছে একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন থেকে আসেন দুজন দেখুন কি হয় গাছ ভিতর বসে দাও কিছু রাখ এ মা কি কি সব ফালতু চালামি আপনি আপনার সাথে কথা হইছে নাকি আপনি জানো আপনি সাথে আমি কথা বলছি এ ফাট ফাট এই সব কি কথা বলছো এ এ মানে সামনে কথা বলে ফালতু ঝামেলা কোন দরকার গাছ ভিতর বসে দাও কিছু রাখ এ মা কি কি সব বলছি তো তাই ভিতর বলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুলিশের উর্দিতে এরপর মুখ ঘষে দেন ওই তরুণী এবং তার গালের মধ্যে একটি 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 ব্রণ ছিল তার রক্ত তিনি লাগিয়ে দেন পুলিশ কর্মীর উর্দির ওপর এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এসে পুলিশ কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি এবং পুলিশের উর্দিতে মুখ ঘষে দেন এবং তিনি হুমকি দেন যে করোনা ভাইরাস তিনি ছড়িয়ে দিচ্ছেন ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি ওই তরুণী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেভাবে সরাসরি তিনি এসে কর্তব্যরত পুলিশের উর্দিতে মুখ ঘষেন এবং তাকে অভব্য ভাষায় গালিগালাজ করেন তা নিয়ে ইতিমধ্যেই জি চব্বিশ ঘন্টায় আমরাই প্রথম এই ছবি দেখাই এবং তারপরেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে নান্টু হাজরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নান্টু সবাদ এই মুহূর্তে যেটা প্রশ্ন যে এই মুহূর্তে অত্যন্ত কঠোর পুলিশ প্রশাসন এবং আমরা জানি লকডাউন চলছে গোটা দেশ জুড়ে মহিলা যে আচরণ করেছেন গ্রেপ্তার হয়েছেন কিনা তিনি দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই তিনজন গাড়ির চালক এবং ওই তরুণী এবং তার বন্ধু তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে গাড়িটি করে তারা এসেছিল সেই গাড়িটিকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ এবং তাদের বিরুদ্ধে যেটা আমরা জানতে পারছি যে তাদের বিরুদ্ধে কঠোর ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করছে পুলিশ এবং তারা যে ঘটনাটা ঘটিয়েছে পিএনবি মোড়ে বারোটা বারোটা নাগাদ তারা যখন পিকনিক গার্ডেন এলাকা থেকে একটি অ্যাপ ক্যাবে করে তারা যখন শর্টলেকে ঢোকেন এবং পুলিশ আসে গাড়িটি যখন নাকা চিঙের সময় আটকা এবং কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সমস্ত তথ্য তারা জানতে চায় সেই সময় কিন্তু ওই তরুণী গাড়ির ভেতর থেকে পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে এবং বলে যে আমি কে তুই জানিস এইভাবে কিন্তু তারা পুলিশকে চমকায় এমনটাই কিন্তু ছবিতে ধরা পড়েছে এরপরেই পুলিশের সাথে তর্কতর্কি শুরু হয়ে যায় কেন এইভাবে পুলিশকে গালাগালি করছে তার প্রতিবাদ করলে পুলিশের পুলিশকে কিন্তু ধাক্কাও দেওয়া হয় বলে পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এর কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই তরুণী সে কিন্তু গাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে পুলিশকে গালিগালাজ করতে থাকে এরপরেই সে ছুটে আসে পুলিশের দিকে এবং তার গালে একটি পোড়া ছিল সেটা গালিয়ে রক্ত বের করে দেয় রক্ত বের করে এবার পুলিশ কর্মী যে তত্ত্ববরত পুলিশ কর্মী ছিল তার পেটে যে তিনি ইউনিফর্ম পরাছিলেন সেই কেটে চেটে দেয় এবং সেই রক্ত কিন্তু তার গায়ে লাগিয়ে দেয় এবং সেখানে পুলিশকে বা সেই তরুণী বলে যে এবার দেখ কি হয় মানে এইভাবে তার পুলিশকে কিন্তু হেনস্থা করে সেই রাস্তার মধ্যেখানে এবং আম পাবলিক তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং তার যে সঙ্গে বন্ধু ছিল সেই বন্ধু কিন্তু তাকে ঠেকাতে গেলে তার সেই তরুণের মানে অধ্যত্ত এতটাই ছিল যে সেই বন্ধুকে তোয়াক্কা করে কিন্তু পুলিশের দিকে বারবার ছুটে আসে পুলিশকে গালিগালাজ করতে থাকে হুমকি দিতে থাকে এবং এই ঘটনার পরেই কিন্তু পুলিশ সেই সময় যেহেতু লেডি

যে পুলিশ করছে পুলিশ বলার চেষ্টা করছে যে আপনারা বাইরে বেরোবেন না বাইরে বেরোন এখন নয় এই কারণে যে আটকানো হচ্ছে সেটা সবাই জানেন দেখেন তো এটা খুব দুর্ভাগ্যজনক আমি আশা করব যে 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 মহিলাটি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা সঙ্গে যেন তারা বলেন যে কি কেন করছে যে এই আচরণ একেবারেই বরদাস্ত করা যেন উচিত নয় তবে আশা করব যে মহিলার দিক থেকে তার বক্তব্য সেটা শুনে বা যা কেন করলেন এই রকম খুব